সিলেটের মাঠ ঘাট পথে প্রান্তরে ছড়িয়ে আছে এমনই চমৎকার সব গল্প সেই গল্পই আপনাদের সামনে বলতে আসলো সিলেট টিভি দেড়শ বাজিতে মরা মাছি দইয়ের মধ্যে চুল ও মেয়াদ না থাকায় পানসি রেস্টুরেন্ট সিলেটের কদমতলি শাখাকে দশ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট মঙ্গলবার গোলাপগঞ্জ পৌর প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে আনুষ্ঠানিক শুনানি শেষে জাতীয় বোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ জরিমানা করেন এর আগে বিশ এপ্রিল অধিদপ্তরের জেলা কার্যালয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী লিখিত অভিযোগে তিনি জানান পানসি রেস্টুরেন্টের বিজ্ঞাপনে সুস্বাদু খাবারে আতিথেয়তার পরশ বাক্য লেখা রয়েছে অভিযোগ দায়ের দুই দিন পূর্বে রেস্টুরেন্টে বাদ খেতে গেলে বাজির মধ্যে মরা মাছি পাওয়া যায় বিষয়টি তখন দায়িত্বরত ম্যানেজারকে অবহিত করার জন্য সার্ভিস বয়ের মাধ্যমে তাকে টেবিলে আসার অনুরোধ জানালেও ম্যানেজার না এসে দৃষ্টতা প্রদর্শন করেন যা বিজ্ঞাপনে প্রদর্শিত সুস্বাদু খাবারে আতিথেয়তার পরশ বাক্যটি প্রতারণামূলক বিজ্ঞাপন বলে প্রতীয়মান হয় এরপর একই রেস্টুরেন্টে কাপ দই অর্ডার করলে দেখা যায় দইয়ের মধ্যে প্রায় দেড় ইঞ্চি পরিমাণ লম্বা কালো চুল রয়েছে এছাড়া দইয়ের লেভেলে যথাযথভাবে মূল্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা নেই লেভেলে শুধুমাত্র সিল দিয়ে ইংরেজিতে বিশে এপ্রিল লেখা রয়েছে সাল স্পষ্ট এর মাধ্যমে দইয়ের মান সম্পর্কে প্রশ্নের সৃষ্টি হয় এসব অভিযোগের শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হয় এ সময় পানসি রেস্টুরেন্টের পক্ষে শুনানিতে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আলী হোসেন তিনি অভিযোগের প্রমাণ হিসেবে দারণকৃত ভিডিও চিত্র দেখে প্রতিষ্ঠানের দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এরকম কাজ না করারও প্রতিশ্রুতি দেন শুনানি শেষে রায়ে পানসি রেস্টুরেন্টকে বুক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার উনিশের ধারা অনুসারে দশ হাজার টাকা জরিমানা করা হয় আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জরিমানার টাকা পরিশোধ না করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উক্ত আইনের সত্তরের পাঁচ দ্বারা অনুসারে ফৌজদারি কার্যবিধির দ্বারা তিনশো সিয়াশি এর উপধারা এক এর দফা কয়ে বর্ণিত পদ্ধতি অনুযায়ী মালামাল ক্রুক ও বিক্রয়ের মাধ্যমে জরিমানার পঁচিশ শতাংশ অর্থসহ মোট জরিমানা আদায় করা হবে এ ব্যাপারে সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী বলেন নামকরা রেস্টুরেন্টের অনেক অনিয়ম ও অব্যবস্থাপনা রয়েছে সচেতন নাগরিকরা অভিযোগ না করায় প্রতিষ্ঠানের মালিকপক্ষ এসব সংশোধন করেন না এই রায় সকল প্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ এব্যাপারে বোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে জরিমানার অর্থ আদায় করার পর আইন অনুযায়ী পঁচিশ শতাংশ অর্থ অভিযোগকারীকে দেওয়া হবে পানসি রেস্টুরেন্টের পক্ষে শুনানিতে আসা আলী হোসেন জানান জরিমানা পরিশোধের জন্য সময় নিয়েছি মালিক পক্ষের সাথে আলোচনা করে আপিল করতে পারি